দেখুন, কোন মানুষ যদি অবৈধ উপার্জন দিয়ে সন্তানকে হাফেজ আলেম বানায়, এমন কি কাবা শরীফের ইমামও হয়ে যায় ওই ছেলে, ওই লোকের আখেরাতে মুক্তির কোনো পথ খোলা নাই। মুক্তির একমাত্র পথ হলো যে অবৈধ উপার্জন করেছেন সেটা যাদের অর্থ তাদের কাছে ফেরত দিয়ে আসতে হবে, অন্যথায় তাদের পক্ষ থেকে দান করে দিতে হবে। এরপরে যে আল্লাহর কাছে তওবা করলে সেটা ক্ষমার আশা করা যেতে পারে। অন্যের অর্থ আত্মসাৎ করে রেখে এরপর আপনি হাজি সাহেব, গাজী সাহেব, মাওলানা আলেমের বাপ, হাফেজের বাপ, মুফতি সাহেবের বাপ, খতিব সাহেবের বাপ, এমনকি মক্কার ইমাম সাহেবের বাপ হইলেও কোনো লাভ হবে না।